পটিয়া আমির ভাণ্ডার দরবার শরীফে প্রখ্যাত সুফি সাধক হজরত ফজলি আজিম শাহর 75 পবিত্র খসরু শরীফ পালিত হয়েছে। এ উপলক্ষে খতমে কোরআন, খতমে বুখারি, মিলাদ ও চেমা মাহফিল এবং দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ করা হয়। শাহ আজিম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ সুফি মামুনুর রশিদ শাহ আমিরি। আলোচনায় অংশ নেন মৌলানা অধ্যক্ষ ইকবাল মুজাদ্দেদি, ইসলামী চিন্তাবিদ মৌলানা সুলাইমান চৌধুরী, উপাধ্যক্ষ শহীদুল হক হুসাইনি, অধ্যাপক ইলিয়াস আল কাদেরি, অধ্যক্ষ আব্দুর রহিম প্রমুখ। এতে বক্তারা বলেন সুফিবাদের মাধ্যমে উপমহাদেশে ইসলাম বিস্তার লাভ করে। হজরত সুফি ফজলি আজিম শাহ সুফিবাদের ধারাবাহিকতা রক্ষায় নিবেদিত প্রাণ ছিলেন, যুগে যুগে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। পরে এতে সুফি সাধক হজরত ফজল আজিম শাহর জীবন কর্মের উপর ব্যাপক আলোকপাত শেষে দেশ জাতির মঙ্গল কামনায় আখেরি মোনাজাত করেন দরবারের শাহজাদা মৌলানা সৈয়দ ফোরকানুল হক আমিরি। এতে আরও উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ এয়ার মোহাম্মদ আমিরি, শাহজাদা সৈয়দ একরামুল হক আমিরি, শাহজাদা সৈয়দ মৌলানা ফজলুল হক আমিরি। সবশেষে সিহুরি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আজকে বুখারী শরীফ এমন একটি মকবুল কিতাব হয়েছে, এটা খানকা শরীফ, মাজার শরীফ, দরবার, মানুষের দোকানে ঘরে সব জায়গায় এটা মকবুল হয়েছে। যেহেতু ইমাম বুখারী বুখারী শরীফ সাংবাদিক পটিয়া থেকে আব্দুল হাকিম রানার পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ টেক্স।